মুসুর ডাল দিয়েও যে এত মজাদার পিঠা বানানো যায় না খেলে আপনারা বুঝবেনই না যে মুসুর ডালের পিঠাটা খেতে এতটা মজা তো আমি এখানে মুসুর ডালের পিঠা বানানোর জন্য এক কাপ মুসুর ডাল সেদ্ধ করে নিব। তো এ পর্যায়ে মুসুর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব দু কাপ পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি যাতে পিঠাটা সুন্দর একটা কালার আসে তারপর এর মধ্যে দিয়ে দিব দু চামচ চিনি পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব তিন কাপ ময়দা ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ময়দা ভালো সেদ্ধ না হলে কিন্তু পিঠাটা ভালো ফুলবে না খেতেও ভালো লাগবে না পিঠাটা কিন্তু তাহলে শক্ত থেকে যাবে তো এ পর্যায়ে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব ডাল যদি বেশি দানা দানা থাকে তাহলে কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন তো আমি ডালটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিয়েছি হাত দিয়ে যে ময়দাটা সেদো করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মথে নিতে হবে হালকা গরম অবস্থায় এর মধ্যে আমি ডাল দিয়ে দিব ডাল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মুথে নিবো যাতে ডালের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তো এভাবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ডিম দেবার পর এটা কিন্তু একটু নরম হয়ে যাবে মাখাতে মাখাতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব যাতে হাতে আটকে না আসে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা কিন্তু খুব সফট করে মাখিয়ে নিতে হবে তো এ পর্যায়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব সফট হয়েছে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইন দিয়ে দিতে পারেন আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সাজ আছে পিঠা বানানো সেগুলোর মধ্যে বানিয়ে নিতে পারেন আজ আমি পিঠাগুলো হাত দিয়েই বানিয়ে নিব। এর জন্য মোটা করে একটা রুটি বেলে নিব। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে যেহেতু আমরা শিরায় ভিজাবো এর জন্য মোটা মোটা করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো এভাবে করে দুপাশ কেটে নিব তারপর মাঝখান থেকে একটা কাট করে দিব এই পিঠাটা কিন্তু বানানোর পর ভিজালে অনেক তাড়াতাড়ি ভিজে যায় এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তো এভাবে করে কেটে নিব এবং আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কিন্তু করে নিতে পারেন তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেবো চামচের সাহায্যে এভাবে করে বানালেও পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো পিঠাগুলো যেন দেখতে আর একটু ভালো লাগে এর জন্য ভিতর থেকে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো পিঠাগুলো কিন্তু এভাবে করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি শিরা বানিয়ে নেব দে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে তো শিরাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তারপরে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো কিন্তু অল্প আচে ভেজে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো পিঠাগুলো হয়ে গেলে এভাবে শিরায় দিয়ে দিব তারপর ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবং অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু মুসুর ডালের এভাবে ভাজা পিঠাটাও খেতে পারেন এটা খেতেও কিন্তু অনেক ভালো ভালো লাগে